বাগেরহাটে মোড়লগঞ্জে যাত্রীবাহী ইঞ্জিন চালিত ট্রলারডুবির ঘটনায় তৃতীয় দিনে নারী শিশু সহ 6 জনের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা এখনও চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে পানগুছি নদীর দুই দিকে 10 কিলোমিটার ব্যাপী ডুবুরিরা সার্চ শুরু করে। মঙ্গলবার ও বুধবার 5 নারীর মরদেহ উদ্ধারের পর আজ এখন পর্যন্ত নারী শিশু সহ 6 জনের মরদেহ উদ্ধার করা হলো। শিশু নারী বৃদ্ধ সহ 11 জনের সন্ধান এখনও পাওয়া যায়নি। এ ঘটনা আজ সকালে জরুরি সভা ডেকেছে মোড়লগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা 10টার দিকে পানগুছি নদীতে অতিরিক্ত যাত্রী বহনের কারণে খেয়া ট্রলার ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। মোড়লগঞ্জে যে দুর্ঘটনা ঘটেছে, এটা ঘটার পরবর্তী মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনীর একটা জাহাজ এখানে ছিল, তারা তাৎক্ষণিকভাবে এখানে জীবিত কয়েকজন এবং মৃত কয়েকজনকে উদ্ধার করেছে এবং তাৎক্ষণিক সহায়তা প্রদান করার চেষ্টা করেছে এবং পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার ব্রিগেড আমরা এখানে এসেছি। গতদিন ফায়ার ব্রিগেড একটা ডেড বডি উদ্ধার করেছে এবং আজকে আমরা সকালে নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে এ পর্যন্ত 6 জন মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে একটি শিশু আছে 2 থেকে 2.5 বছর, একজন মহিলা আছে 45 থেকে 50 বছর, আর বাকি 4 জন হচ্ছে পুরুষ। এই পর্যন্ত সিএনএন বাংলা টিভি, বাগেরহাট, জামাল হোসেন বাপ্পা।